চারপাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছড়াছড়ির মধ্যে এবার বাজার ধরতে ফোনে এআই ফিচার নিয়ে এসেছে অ্যাপল। সদ্য উন্মোচিত আইফোন 16 সিরিজের প্রো ম্যাক্স মডেলটিতে রয়েছে আগের সবগুলো সংস্করণের চেয়ে আকারে বড় ডিসপ্লে, পাশাপাশি এতে রয়েছে নতুন হার্ডওয়্যার ফিচার। কিন্তু গ্রাহকদের মনে প্রশ্ন, ঠিক আগের মডেল আইফোন 15 প্রো ম্যাক্সকে কতটুকু টেক্কা দিতে পারবে নতুন এই সংস্করণ? আইফোন 16 প্রো ম্যাক্সের বড় বিশেষত্ব, এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটা আইফোন 15 প্রো ম্যাক্সে নেই। নতুন সংস্করণে 2 GB বাড়ানো হয়েছে র্যাম, আগের সংস্করণের তুলনায় কিছুটা বেড়েছে ফোনের আকারও। আইফোন 16 প্রো ম্যাক্সে রয়েছে নেক্সট জেনারেশন চিপসেট A18 প্রো। এই চিপসেটের কারণে মোবাইল কাজ করবে আরও দ্রুত গতিতে, খেলা যাবে ড্রেথ স্ট্র্যান্ডিং এর মতো গেমসও। আইফোন 15 প্রো ম্যাক্সে ছিল চিপসেট A17 প্রো, সঙ্গে এবারের সংস্করণটিতে বেড়েছে ব্যাটারি সক্ষমতাও। আইফোনের নতুন সংস্করণে বাড়ানো হয়েছে ক্যামেরার মান, ল্যান্ডস্কেপ আর ম্যাক্রো শুটের জন্য এতে রয়েছে 48 MP আলট্রা ওয়াইড লেন্স। আইফোন প্রো ম্যাক্স 15 এ যেটা ছিল 12 MP আলট্রা ওয়াইড লেন্স, 16 প্রো ম্যাক্সে নতুন সেন্সরের কারণে অল্প আলোতেও আসবে অসাধারণ ছবি। আইফোন 16 এর আরেকটি বিশেষত্ব ক্যামেরা কন্ট্রোল বাটন, যেটা পাওয়ার বাটনের নিচেই অবস্থিত। এই বাটনের মধ্য দিয়েই ক্যামেরার সব ফিচারের কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচার আইফোন 15 প্রো ম্যাক্সে নেই। Presenting the S24 Ultra, the first Samsung Galaxy AI phone. এদিকে সমালোচনা উঠেছে অ্যাপেলের নতুন এই সংস্করণে এমন কি রয়েছে যা প্রতিদ্বন্দ্বী স্যামসাং এর গ্যালাক্সি S24 আলট্রায় নেই। বিভিন্ন গণমাধ্যম বলছে আইফোন 16 প্রো ম্যাক্স এআই নিয়ে আসলেও গ্রাহকরা যদি ছবি থেকে কোনো জিনিস সরিয়ে দেওয়ার মতো ফিচার চান, তবে তাদেরকে অ্যাপেলের পরিবর্তে বেছে নিতে হবে স্যামসাং S24 আলট্রাকে। এ নিয়ে সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপনও বানিয়েছে টেক জায়ান্ট অ্যাপেল। জানুয়ারিতে বাজারে ছাড়ায় এর মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্যামসাং এর গ্যালাক্সি S24 আলট্রা। আইফোনের নতুন সংস্করণ মাত্রই বাজারে আসায় দুই ফোনের তুলনা এখন গ্রাহকদের মাঝে তুঙ্গে। ডিসপ্লে উজ্জ্বলতার দিক দিয়ে গ্যালাক্সি S24 এর তুলনায় কিছুটা পিছিয়ে 16 প্রো ম্যাক্স। ক্যামেরায় খুব বেশি পার্থক্য না থাকলেও প্রসেসরের দিক দিয়ে এগিয়ে অ্যাপল। গ্যালাক্সি S24 আলট্রায় রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 অক্টাকোর প্রসেসর, যেখানে অ্যাপল ব্যবহার করছে A18 প্রো চিপ। নতুন ফিচার আর এআই সংযোজনের কারণে প্রতিযোগিতা এরই মধ্যে এগিয়ে গেছে অ্যাপল। ব্যাটারি সক্ষমতাও অ্যাপেলের স্যামসাং এর তুলনায় নিঃসন্দেহে এগিয়ে থাকবে আইফোন 16 প্রো ম্যাক্স। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।